সালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আবারও স্বাগতম মেডিয়াসন ব্লগ চ্যানেল থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করার জন্য নেপাল আসছেন এবং অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, অনারাইভাল ভিসাতে নেপাল উদ্দেশ্যে রওনা হবেন বা এখনও সব ডকুমেন্টস গুছিয়ে নিচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল বিষয়টি নিয়ে যেটি আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যারা অনারাইভাল ভিসার জন্য নেপালে আসতে যাচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছে যে নেপাল পৌঁছে তারপরে 3 মাসের অথবা 90 দিনের একটি অনারাইভাল ভিসা নিব, যেহেতু 90 দিনের বেশি নেপাল অনারাইভাল দিচ্ছে না বা ওদের সিস্টেমেও নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সব কিছু গুছিয়ে নিয়ে যখন নেপাল রওনা হব অনারাইভাল নিয়ে, নেপালে যখন ল্যান্ড করব তখন ল্যান্ড করার পরপরই আমাদেরকে ওই কম্পিউটারের ডকুমেন্টস ওইখানে একটি ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে আমরা নিজেরা পারি না, ওইখানে নেপালি ইমিগ্রেশনের লোক থাকে, তারা টাইপ করে দেয় নিজের হাতেই। সো এটা হচ্ছে মূল বিষয় যে এখন বর্তমানে যারা টাইপ করছে এয়ারপোর্টের মানুষ, তো তারা করছে কি, আমরা যারা 90 দিন আশা করছি যে $125 দিয়ে 90 দিনের ভিসা নিব, তারা জোর করে আমাদের মাত্র 15 দিনের ভিসা দিচ্ছে। তার মানে হচ্ছে কি, আমরা যদি পেমেন্টও করি তারপরে বলতেছে যে না আমরা 90 দিনের দিব না, আমরা 125 শুধুমাত্র 15 দিনের ভিসা দিব, যেহেতু এটা ফ্রি, তোমরা এটা ফ্রি, আমরা ফ্রি প্রোভাইড করতেছি, তোমরা এটা রিসিভ করো 15 দিনের। তো আমার কিছুদিন আগে আমার এক পরিচিত ভাই আসছে এবং আরও কিছু বাঙালি ভাই আমাকে সেমভাবেই এক্সপ্লেনেশন করলো। তো তারা বলছে যে এয়ারপোর্টে আমরা $125 পেমেন্ট করব যে আপনারা 90 দিনের ভিসা ইস্যু করেন, তারা কম্পিউটারে দ্রুতভাবে মাত্র 15 দিনের ভিসা টাইপ করে তাদেরকে ফর্ম ধরে দিছে। তো এটার মূলত একটা এফেক্ট পড়বে আপনারা যখন লং টাইম নেপালে স্টে করবেন, যেহেতু ক্রোয়েশিয়ার এম্বাসি 90 থেকে 115 দিন পর্যন্ত সময় নিচ্ছে ভিসা ডেলিভারি দেওয়ার জন্য, আমি আমার আগের ভিডিওতে বলেছি। তো আপনারা পরবর্তীতে খুব এই মুশকিলে পড়ে যাবেন, যেমন মুশকিল আমি আপনাদের বলি যে প্রথম যদি আপনারা মাত্র 15 দিনের ভিসা নেন, 15 দিন আপনারা লিগেল থাকলেন, সাবমিশন করলেন, সব কিছুই হলো, কিন্তু আপনার ক্রোয়েশিয়া কিন্তু ম্যাক্সিমাম 115 দিনের পর ডেলিভারি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি 100 দিন ওভার স্টে হয়ে যাবে আপনার। তো ওভার স্টে, ওদের ওভার স্টের রুলসটা কি, আপনি প্রথম আপনার ভিসা এক্সপায়ার যেদিন হবে তার থেকে 15 দিন, আপনার প্রথম 15 দিন মাত্র $3 করে জরিমানা গুনতে হবে। তো প্রথম 15 দিন যদি আপনি $3 করে জরিমানা গুনেন, আপনার আরও রয়ে গেছে কত, 85 দিন, 100 দিন যেহেতু আপনি ওভার স্টে করতেছেন, তো 85 দিনের পার ডে আপনার $8 করে হিসাব হবে। তাহলে আপনি হিসাব করে দেখেন প্রায় কত টাকা জরিমানা চলে আসে। নেপাল ইমিগ্রেশন বর্তমানে একটা সুপার টেকনিক খাটাচ্ছে যে তাদের ওভার, আমাদের যারা ভিসা প্রত্যাশী তাদেরকে যত বেশি ওভার স্টে করানো যায় এবং যত বেশি নেপালে স্টে করানো যায় ততই আমাদের জন্য ভালো, কারণ ইমিগ্রেশনে পরে ওভার স্টে জরিমানা দিয়ে আপনার লিগ্যালভাবে নেপাল ছাড়তে হবে। তাই আপনাকে সাবধান হতে হবে যে আপনি বাংলাদেশ থেকে যদি পারেন, বাংলাদেশের নেপাল এম্বাসি থেকে আপনি 3 মাসের অথবা 90 দিনের একটা ভিসা স্টিকার বাংলাদেশ থেকে নিয়ে আসার চেষ্টা করবেন, যেহেতু বর্তমানে তারা অনারাইভালে এই টেকনিকটা খুবই কাজে দিচ্ছে তাদের, তারা জোরপূর্বক দিচ্ছে, কাদের কথা শুনতেছে না বাংলাদেশিদের, তাদের মানে আমাদের কোনো কথা না শুনে তাদের মন মর্জি মতো আমাদের অনারাইভাল ভিসা দিচ্ছে। তো আপনাদের সাথে একটাই অনুরোধ থাকবে, আপনারা মনোযোগ সহকারে যেহেতু ভিডিওটা শুনেছেন আপনারা সাবধান হয়ে যাবেন, প্রয়োজনে আপনি বাংলাদেশ থেকেই নেপালি ভিসাটা নিয়ে আসবেন, তা আপনাদের জন্য খুবই ভালো হবে। অনারাইভালে যেহেতু সমস্যা হচ্ছে, আপনারা যদি কেউ জোরপূর্বক অনারাইভালে 15 দিনে দিতে থাকে, আপনি ইমিগ্রেশনের বড় যে অফিসার অন ডিউটিতে যে থাকবে তার সাথে আপনি কথা বলে 90 দিনে করায় নেবেন, এই সাহসটুকু আপনি অনারাইভাল ভিসার সময় দেখাতে পারেন, যেহেতু আপনি $125 পেমেন্ট করতেছেন তো আপনাকে ভিসা দিতে তারা বাধ্য। তো ধন্যবাদ, আশা করি আপনারা মনোযোগ দিয়ে সহকারে ভিডিওটি শুনেছেন, আশা করি আপনাদের খুবই উপকার আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।